সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কৌস্তভ বাগচির গ্রেপ্তারে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। তিনি বলেন, বেআইনিভাবে কৌস্তভকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত্রে কৌস্তভ বাগচিকে কংগ্রেসের মুখপাত্র এবং আইনজীবী তাকে নক্কারজনকভাবে বেআইনিভাবে অন্যায় করে পুলিশ গ্রেপ্তার করল। মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী, স্বৈরাচারের সমস্ত লক্ষণ ফুটে উঠছে। উনি যা খুশি বলতে পারবেন, কিন্তু ওনাকে ওনার পছন্দ নয় এমন কোনো কথা কেউ বলতে পারবে না। আমি যতটুকু বুঝেছি, একটা বই, সেই বইটাকে রেফার করা হয়েছে। মুখ্যমন্ত্রী তেমনটা হলেও বই অন্যায় করেছে বলে তার বিরুদ্ধে কেস করতেন, আমি তাকে একবার বলেছি। কই, সে বই সম্পর্কে তো মুখ্যমন্ত্রী কখনো কিছু বলেননি, কোর্টেও যাননি। এবং মুখ্যমন্ত্রীর সম্পর্কে কেন বলেছেন ওই বই ধরে, অতএব শ্লীলতাহানি, শ্লীলতাহানি কি জল ভাত হয়ে গেল? যে সত্যি যারা অপরাধ করবে তারা ধরাছোঁয়ার বাইরে থাকবে। মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ যথাযথ অ্যাকশন নেবে না। নারী নির্যাতন এবং শ্লীলতাহানির ঘটনা পশ্চিমবাংলায় যা হচ্ছে সেগুলোর ক্ষেত্রে সরকারের কোনো হেলদোল নেই, পুলিশের হেলদোল নেই। আর যেখানেই মুখ্যমন্ত্রী পছন্দ হবে না সেখানেই একটা করে শ্লীলতাহানি।